মনে করো তোমার বাসায় মেহমান এসেছে, তুমি দেখলে তোমার কাছে নাস্তা দেওয়ার মতো কি কি জিনিস আছে সেটা দেখতে গেলা, দেখলা তোমার কাছে তিনটা আপেল আছে, দুইটা কলা আছে, চারটা বিস্কিট আছে। তুমি কত ভাবে তাদেরকে নাস্তা দিতে পারো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। কত ভাবে তাদেরকে নাস্তা দেওয়া সম্ভব? সবগুলো আপেল দেখতে মনে করো একই রকম, সবগুলো কলা দেখতে একই রকম, সবগুলো বিস্কুট দেখতে একই রকম, কত ভাবে তাদেরকে নাস্তা দেওয়া যেতে পারে? তো এখন কথা হচ্ছে নাস্তা কতগুলো দেবে সেটা আসলে ঠিক নেই, মানে কি যে সেটা তার উপর ডিপেন্ড করে যে মানুষটা কিরকম। যদি এমন হয় যে তাকে তুমি খুবই পছন্দ করো, তুমি তাকে সব কিছু দিয়ে দিতে পারো, তবে এরকম তুমি অতটা নির্দয় না যে তাকে কিছুই দেবে না, খালি পেট তুমি তাকে দেবে না, কিছু না কিছু অন্তত তাকে দেবে। তাহলে দেখো এমন হতে পারে যে তুমি তাকে কোনো আপেল দাও নাই, দুইটা কলা দিয়েছো, একটা বিস্কুট দিয়েছো। এমন হতে পারে তুমি দুইটা আপেল দিয়েছো, একটা কলা, তিনটা বিস্কুট দিয়েছো। তো এরকম কত রকম অপশন হতে পারে, আমি সেই জিনিসটাই জানতে চাচ্ছি যে কতভাবে তুমি তাকে দিতে পারো। তো তার জন্য আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি যে ওকে আপেলের জন্য চিন্তা করো এরকম করে যে আপেলের জন্য আমার সামনে আসলে কত রকম অপশন আছে। আমার সামনে এখন চার রকম অপশন আছে, সেই চার রকম অপশন কি? জিরো, মানে কোনো আপেল দিই নাই, একটা আপেল দিয়েছি, দুইটা আপেল দিয়েছি, আর তিনটা আপেল দিয়েছি। এই হচ্ছে আপেলের জন্য আমার টোটাল অপশন, মোট চার রকম অপশন আমি দেখতে পাচ্ছি আপেলের জন্য। কলার জন্য আমার সামনে অপশন আছে তিন রকম, কি কি? কোনো কলা দিই নাই, মনে করো কলা কে, একটা কলা, দুইটা। বিস্কুটের জন্য আমার সামনে চার রকম, পাঁচ রকম অপশন আছে, কি কি? পাঁচ রকম, কোনো বিস্কিট দেই নাই, একটা বিস্কুট, দুইটা, তিনটা আর চারটা। চারটা বেশি তো বিস্কুট দিতে পারছি না, আছেই চারটা। তাহলে এগুলো দিয়ে কত রকমভাবে এখন দেওয়া যেতে পারে সেই জিনিসটা আমরা করার চেষ্টা করি। আমরা খেয়াল করি যে আমি যতভাবে এরকম করে আসলে দাগ টানতে পারি তাদের প্রত্যেকটাই এক একটা নতুন নতুন অবস্থা নির্দেশ করবে। কিরকম? আমি যদি এইটা নির্দেশ করি এরকম একটা দাগ টানি, এর মানে কি? এর মানে হচ্ছে শূন্যতা আপেল, দুইটা কলা, দুইটা বিস্কুট। যদি আমি এটা নির্দেশ করি এটা মানে কি হবে? দুইটা আপেল, একটা কলা আর তিনটা বিস্কুট। তো এমন করে কতভাবে দাগ টানা যায় সেটা একটু খেয়াল করি। আমি দেখি যে এখান থেকে এখানে আসলে কতভাবে দাগ টানা সম্ভব। এই জিরোটা এর সাথে এখানে আমার তিনটা কাউন্ট করা যেতে পারে, এদের প্রত্যেকটার জন্যই এখানে দাগ টানা সম্ভব তিনটা তিনটা করে। ওর জন্য দাগ টানা সম্ভব তিনটা, এর জন্য দাগ টানা সম্ভব তিনটা। তাহলে এখানে মোট কতগুলো দাগ আমরা টানতে পারলাম? চারটা জিনিস, তাদের প্রত্যেকটার জন্য তিনটা করে, তার মানে তিন চারে বারোটা মোট দাগ এখানে টানা হয়েছে। এখানে শুধুমাত্র আপেল আর কলা নিয়ে চিন্তা করা হয়েছে। আপেল আর কলা নিয়ে অপশন হচ্ছে কতগুলো? মোট বারোটা। এখন এদের জন্য এই বারোটা তাদের প্রত্যেকটার জন্য এখন খেয়াল করো যে এই শূন্যটা কলা নেওয়ার পরে এখন আমাদের সামনে এই মাসে কতগুলো অপশন থাকবে? পাঁচ রকম অপশন থাকবে। তার মানে এই যে মোট বারোটা অপশন তাদের প্রত্যেকটার জন্য, এই বারোটা অপশনের প্রত্যেকটার জন্য আবার সামনে বিস্কুটের জন্য অপশন থাকবে পাঁচটা করে। এই বারোটা অপশন নিলেই আমি আপেল এবং কলার জন্য যতগুলো নেওয়া সম্ভব যতভাবে সব নিয়ে ফেলেছি, এবং তাদের প্রত্যেকের জন্য বিস্কিট নেওয়া যেতে পারে মোট পাঁচটা সংখ্যক উপায়ে। শূন্যটার জন্য শূন্যটা কলা নিয়েছি, তার সামনে আমার পাঁচ রকম অংশ আছে, কোনো বিস্কুট দেবো না, একটা বিস্কুট, দুইটা, তিনটা, চারটা, এই মোট পাঁচ রকম কাহিনী আছে। তার মানে এই চা আসলে কিভাবে তৈরি হলো? তিনটা আপেল ছিল, তিনটা আপেলের জন্য অপশন আছে চার রকম, একটা বেশি অপশন থাকে কারণ তুমি কিছু নাও দিতে পারো, সেই অপশনটা জন্য হবে। দুইটা কলার জন্য অপশন ছিল তিন রকম, দুই প্লাস এক। চারটা বিস্কুটের জন্য অপশন ছিল পাঁচ রকম, চার প্লাস এক। তার মানে এখানে যেগুলো আছে সেগুলো প্রত্যেকের সাথে এক করে যোগ করে করে আমি জাস্ট গুণ করে দিচ্ছি। তার মানে তিন যোগ এক, তার সঙ্গে দুই যোগ এক, আর এখানে চারের সঙ্গে থাকবে চার যোগ এক। কিন্তু এটা দিলে আমার অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? কারণ এর মধ্যে একটা দাগ আছে। এই একটা দাগ কিছু মিন করে না, সে মিন করে তুমি খুব কৃপণ। বলতো কোন দাগটা? হচ্ছে এই দাগটা, শূন্যটা আপেল, শূন্যটা কলা, শূন্যটা বিস্কুট, তাহলে তুমি তাকে কিছুই দাও নি। এই যে দাগটা, আমরা এই একটা দাগ, এই যে এখানে এতগুলো মোট দাগ হতে পারে সেখান থেকে ওই একটা দাগ আসলে বাদ দিতে যায়, যে দাগটা মিন করে তুমি তাকে কিছুই দাও নাই, সেই একটা দাগ আমি আসলে বাদ দিলাম। তার মানে তোমার সামনে যদি কখনো পি সংখ্যক আপেল থাকে, কিউ সংখ্যক কলা থাকে, আর সংখ্যক বিস্কিট থাকে, তাহলে তোমার জন্য মেহমানকে নাস্তা দেওয়ার মোট উপায় সংখ্যা হবে পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান। সত্য যোগ গুণ করলা, লাস্টে আমি এক বাদ দেবো। বলতো এই একটা কোন এক? এই একটা
এই যে একটা দাগ মানে হচ্ছে তুমি তাকে কোনো নাস্তা দাও নাই, সেই অংশটা আমি এখান থেকে বাদ দিচ্ছি। এই হলো টোটাল উপায় সংখ্যা। তো এখন আসো এই সেম জিনিসটার আইডিয়া ব্যবহার করে আমরা বের করি যে একটা সংখ্যার কতটা উৎপাদক থাকতে পারে। ধরো একটা সংখ্যা, সেটাকে মনে করো সেই সংখ্যাটা হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে 120। এই 120 কে আমরা কিভাবে লিখতে পারি? এই 120 কে লেখা যেতে পারে আসলে 8 × 120 × 3 × 5 এদের কোনটাই আসলে বেশি থাকবে না, নিশ্চয়ই এই জিনিসটা 2^4 দ্বারা বিভাজ্য হবে না। উৎপাদক এরকম হতে পারে যে ওকে আমি 2 নিলাম 2টা, 3 নিলাম 1টা, 5 নিলাম 1টা। অর্থাৎ তুমি ভালো করে খেয়াল করো এখানে তোমার কাছে কি জিনিস আছে। এই হচ্ছে তোমার কাছে সেই আপেল, এগুলো কলা, এগুলো বিস্কুট। তোমার কাছে আপেল আছে 3টা, কলা আছে 1টা, বিস্কুট আছে 1টা। তুমি এখান থেকে তার বেশি তো দিতে পারো না। তোমার কাছে যতগুলো কলা আছে তার চেয়ে বেশি কলা কি তুমি তোমার মেহমানকে দিতে পারবে? পারবে না। তার মানে কি হবে, তুমি এইখানে কত রকম তোমার কাছে অপশন হতে পারে। 2 এই জিনিসটা তুমি দিতে পারো মোট 4 রকম ভাবে। কি 15 তুমি দাও নাই 2^0, 1টা 2 দিয়েছো, 2টা 2 দিয়েছো, অথবা 3টা 2 দিয়েছো। সো এখানে টোটাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 3+1 × এই 1 এর জন্য 1+1, এই 1 এর জন্য 1+1, এই এত হলো। আমরা এখানে 1 বাদ দেবো কি দেবো না এটা আসলে ডিপেন্ড করে, কারণ হচ্ছে এখানে কোনো কিছুই না নেওয়া সেটা অর্থ বহন করে। আমি কোনো 2 নেই নাই মানে 2^0, আমি কোনো 3 নেই নাই মানে 3^0, কোনো 5 নেই নাই এটা মানে 5^0, এটার অর্থ হচ্ছে আসলে 1, এবং 1 আসলে এই সংখ্যাটার একটা উৎপাদক। সো এই ক্ষেত্রে আসলে আমরা এই মাইনাস যে 1 করেছিলাম আগের ক্ষেত্রে সেই মাইনাস 1টা এখানে করছি না, কারণ এখানে কিছু না দেওয়াটা একটা অর্থ বহন করছে যে হ্যাঁ আমরা এখানে 1 কে পাওয়া যাচ্ছে। তবে যদি বলে যে প্রকৃত উৎপাদক কতগুলো, প্রকৃত উৎপাদক বললে সেই অবস্থায় আমরা আসলে এই 1 কে বাদ দিয়ে চিন্তা করি, অনেক সময় 1 এবং 2 দুইটাকে বাদ দিয়ে চিন্তা করা হয়। প্রকৃত উৎপাদক বললে আমরা লাস্টে ওই 1 কে বাদ দিয়ে দেবো। এই হচ্ছে টোটাল অ্যান্সার। এবার আমরা শেষ জিনিসটা দেখব, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ধরা যাক আমি প্রশ্ন করলাম যে আমাদের এক হাতে মোট 5টা আঙুল আছে আমরা জানি, আর আংটি দেওয়া হলো 10টা আংটি, 5টা আঙুলে কত ভাবে করণ সম্ভব? বা আমরা আরো ছোট করে ফেলি তাহলে সুবিধা হবে। এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আগে বুঝতে হবে যে যখন আমি এই আঙুলগুলো নিয়ে চিন্তা করছি সেসব অবস্থায় একই আঙুলে আমি 3টা আঙুল করাতে পারি, আমার কোনো আঙুল ফাঁকা থাকতে পারে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই জিনিসটাকে কীভাবে চিন্তা করব যে আমি কতভাবে করাতে পারি, এই চিন্তাটা এভাবে করানো সম্ভব। আমি যদি আংটির দিক থেকে তাকাই, একটা আংটি যখন দেখবে তার সামনে কি আছে, আংটি চিন্তা করবে আমি আমার সামনে 5টা আঙুল আছে, আমি এই আঙুলে যেতে পারি, অথবা এই আঙুলে, অথবা এই আঙুলে, অথবা এই আঙুলে, অথবা এই আঙুলে। আবার যদি আঙুল তাকায় দেখে, আঙুলের দিক থেকে যদি আমরা চিন্তা করি আঙুল কীভাবে, আঙুল ভাবে আমার কাছে 3টা আংটি আছে, আমি ওই আংটিটা করবো, অথবা ওইটা করবো, অথবা ওইটা করবো, কিংবা 3টাই করবো। তাহলে আমরা দুই দিক থেকে কিন্তু চিন্তা করতে পারি, কোন দিক থেকে চিন্তা করাটা ঠিক হবে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমরা আংটিগুলোকে নাম্বারিং করি। আমরা বললাম আংটিগুলোর নাম্বার হচ্ছে 1, 2, 3, আর আঙুলগুলো হচ্ছে এ বি সি ডি ই, আঙুলগুলো হচ্ছে 5টা এ বি সি ডি ই, আর আংটিগুলোর নাম্বার হচ্ছে 1, 2, 3। তো প্রথম আংটিটা কি দেখছে, আংটি তাকিয়ে দেখছে আমার সামনে অপশন আছে মোট 5টা এ বি সি ডি ই। এই দ্বিতীয় আংটি সে চিন্তা করছে আমার সামনে আঙুল আছে 5টা, এবং তৃতীয় আংটি সেও চিন্তা করছে আমার সামনে মোট 5টা আঙুল আছে। এটা হলো আংটির তরফ থেকে চিন্তা। এবার আমরা চিন্তা করবো আঙুলের তরফ থেকে, এ বি সি ডি ই পাঁচজন আঙুল, তার প্রত্যেকেই আংটির চিন্তা নিব। প্রথম আংটি সে চিন্তা করছে আমার সামনে মোট 3টা আংটি আছে 1, 2, 3। দ্বিতীয় আঙুল সেও চিন্তা করছে আমার সামনে 3টা আংটি, তৃতীয় আঙুল সেও চিন্তা করছে 3টা, চতুর্থ 3টা, তারপরেরটাও 3টা। এখন আমরা এই 2টা কেস নিয়ে চিন্তা করে দেখব যে কোন কেসটা আসলে ঠিক, কোন জিনিসটা চিন্তা করাটা বেশি যুক্তিযুক্ত। তো তার জন্য আমরা এখানে খেয়াল করি, আমি যদি এইটা লিখি এ এ এ, সেটা আসলে কি মিন করে সেটা আমি বলে ফেলি। এ এ এ মিন করে যে প্রথম আঙুলে
প্রথম আঙ্গুলে এক নাম্বার আংটি পরানো হয়েছে, এ আঙ্গুলে এক নাম্বার আংটি আছে, আমরা এক নাম্বার করে ফেলি, এটা এ, এটা বি, সি, ডি, এ আঙ্গুলে তিনটা আংটি পরানো আছে, না এ আঙ্গুলে এ আংটি পরানো আছে, এই আঙ্গুলে অর্থাৎ এ আঙ্গুলে দুই নাম্বার আংটিটাও পরানো আছে, এ আঙ্গুলে তিন নাম্বার আংটিটাও পরানো আছে, এটা কি অসম্ভব? সম্ভব, তার মানে কি বাকি আঙ্গুলগুলো ফাঁকা আছে। যদি আমি এ বি ডি লিখি সেটা কি মিন করে? এ বি ডি মিন করে এ নাম্বার আঙ্গুলে এক নাম্বার আংটি পরানো আছে, বি নাম্বার আঙ্গুলে দুই নাম্বার আংটি পরানো আছে এবং ডি নাম্বার আঙ্গুলে অর্থাৎ এ আঙ্গুলে তিন নাম্বার আংটিটা পরানো আছে। সো এই তিনটা আঙ্গুলে আংটি পরানো আছে, বাকি জায়গায় নেই, এটাও হতে পারে। সো এই কেসগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো হওয়া সম্ভব। তো এখন আমরা দেখি এই জায়গাটা একটু, এটা কি মিন করে? ওয়ান 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 ওয়ান, এটা কি মিন করে? ওয়ান ওয়ান মানে কি? এক নাম্বার আংটি, এক নাম্বার আংটি এ আঙ্গুলে আছে, ও বলতেছে। তার আমরা লক্ষ্য করি এই জিনিসটা আসলে কি মিন করে, এটা মিন করে যে এক নাম্বার আংটিটা এ আঙ্গুলে আছে, এক নাম্বার আংটি বি আঙ্গুলে আছে, এক নাম্বার আংটি সি আঙ্গুলে আছে, এক নাম্বার আংটি ডি আঙ্গুলে আছে, এক নাম্বার আংটি ই আঙ্গুলে আছে, একই আংটি। আংটি কি এত বড় না কি যে আংটি সবগুলো আঙ্গুলে একসাথে করা সম্ভব? এটা এরকম আংটি না। সো এই কাহিনীটা আসলে হওয়া সম্ভবই না, তার মানে কি ইনফ্যাক্ট এরকম কোনো কিছুই আসলে হওয়া সম্ভব না। এটা কি মিন করবে? এটা মিন করবে এক নাম্বার আংটি আঙ্গুলে আছে, দুই নাম্বার আংটি আছে বি আর সি আঙ্গুলে, একই আংটি দুটো আঙ্গুলে করানো, আর এই এটা মিন করে ডি আর এই তিন নাম্বার আংটি সে দুটো আঙ্গুলে করানো আছে। সুতরাং এই কাহিনীটা আসলে হওয়া সম্ভব না। যদি হতে পারে কিছু তাহলে এটাই হওয়া সম্ভব। তার মানে কি এই এ এ এ এ বি সি এরকম করে দিয়ে আমি যত রকম ভাবে তিন ডিজিটের শব্দ বানাতে পারবো, তিন ডিজিটের বা তিন অক্ষর বিশিষ্ট শব্দ বানাতে পারবো, ততগুলাই আসলে আমার একটা কেস হবে। ইনফ্যাক্ট এই এ এ এ এটাও একটা অর্থবহ জিনিস, এ বি সি সেটাও একটা অর্থবহ ব্যাপার, এ সি ই এ বি ই এমন করে আমি যাই লিখি না কেন সেগুলো একটা অর্থপূর্ণ জিনিস তৈরি হচ্ছে। সুতরাং কত ভাবে হতে পারে সেই জিনিসটা আমি একটু দেখার চেষ্টা করি। এখানে কত ভাবে হতে পারে আমরা দেখি, যে প্রথমটার জন্য আমার অপশন আছে পাঁচ রকম, দ্বিতীয়টার জন্য অপশন আছে পাঁচ রকম, তৃতীয়টার জন্য অপশন আছে পাঁচ রকম, টোটাল অপশন হতে পারে ফাইভ টু দি পাওয়ার থ্রি উপায়ে। এই ধরনের পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে নর্মাল জেনারেল ফর্মুলা হচ্ছে এন টু দি পাওয়ার আর, বাট এই এন টু দি পাওয়ার আর কোনটা পাওয়ার কোনটা হবে সেই জিনিসটা আমরা কিভাবে বুঝি খুব ইজিলি মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি যে আসলে যার পক্ষে একই সময়ে একাধিক জিনিসকে নেওয়া সম্ভব, যার পক্ষে একই সময়ে একাধিক জিনিসকে নেওয়া সম্ভব সে হবে এন, যে পারে সে এন। মানে কি আমরা চিন্তা করি একই আংটি, একই আংটি একই সঙ্গে তিনটা আঙুলে কি করা সম্ভব? সম্ভব না। একই আঙুল একসঙ্গে তিনটা আংটি কি পড়তে পারে? পড়তে পারে। তাহলে কার পক্ষে সম্ভব? আঙুলের পক্ষে সম্ভব। যার পক্ষে সম্ভব সে এন, যার পক্ষে সম্ভব সে হবে এন। কার পক্ষে সম্ভব? আঙুলের পক্ষে সম্ভব। তাহলে আঙুল আছে কতগুলো? আঙুল আছে পাঁচটা, তাহলে এই এন হচ্ছে পাঁচ, আর বাদ বাকি যে আছে আংটি আংটি সংখ্যাটা হচ্ছে তিন। তার মানে আমাদের ফর্মুলা হবে এন টু দি পাওয়ার আর, দ্যাট মিন্স ফাইভ টু দি পাওয়ার থ্রি। তাহলে এখন আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি। আমরা চিন্তা করলাম যে ওকে তিনজন প্রার্থী আছে আর ভোটার আছে দশজন, দশজন ভোটার তিনজন প্রার্থীকে নির্বাচন করবে, দশজন ভোটার আছে, দশজন ভোটার আর তিনজন প্রার্থী। জাস্ট আমরা এতটুকু চিন্তা করি একজন ভোটার এবং প্রত্যেক ভোটারের কাহিনী হচ্ছে এরকম যে ওকে একজন ভোটার একজন প্রার্থীকে অবশ্যই ভোট দেবে, নিশ্চয়ই সে একজন সবাইকে ভোট দিয়ে ভোট থাকবে না, তো নির্বাচিত হবে একজন মানুষ, জাস্ট একজন মানুষ নির্বাচিত হবে, তিন দশজন ভোটার আছে আর তিনজন প্রার্থী আছে। তো এখন একজন প্রার্থী সে কি পাঁচজনের ভোট পেতে পারে? পেতেই পারে। একজন প্রার্থী পাঁচজনের ভোট পেতে পারে, আর একজন ভোটার সে কি সবাইকে ভোট দিতে পারে? একজন ভোটার সে কি তিনজন প্রার্থীকেই ভোট দেবে? কখনোই না। তার মানে ভোটার পাচ্ছে না, প্রার্থী পাচ্ছে, প্রার্থীর পক্ষে একই সঙ্গে একাধিক ভোট নেওয়া, ভোটারের ভোট নেওয়া সম্ভব। তাহলে প্রার্থী পারে, তার মানে যে পারে যার পক্ষে সম্ভব সে হচ্ছে এন, তাহলে প্রার্থী হবে এন এবং ভোটার হচ্ছে আর, দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমার টোটাল অপশন সংখ্যা হবে এন টু দি পাওয়ার আর, দ্যাট মিন্স থ্রি টু দি পাওয়ার টেন। এই হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস মনে রাখার সহজ উপায়।